ফর্ম ফিল আপ করুন। এই সময় কি এর ফর্ম ফিল আপ আছে বেটা? আছে রে আছে। তো বদরুল ভাইরে কোন এত টাকা দিয়ে দিব? ধর বেটা বদরুল ভাই কোন সময় আমার টাকা দিছিল? আমাকে উল্টা পাল্টা কথা বলিস বেটা। শোন তুই বদরুল ভাইয়ের কাছে যাবি, যা লম্বা একটা সালাম দিবি, সালাম দিয়ে কবি জানোয়ার ভাই পাঠাইছে ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে। বুঝছস কি কইছি? আপনারে দেয় না আমগরে দিব? দিব তো কইছি, যা তুই যা। ভাই ভাই পারবো না ভাই, আমি যাই ভাই। তুই বেশি বুঝছিস, তোর তো গুন্ডার মতো লাগে বেটা, তোর দেখলে তো বাইন্ধা রাখবি বেটা। আর আসে তো যা, ডরাস নাকি? না ভাই গেল ভাই। ওই দিকে আয়। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? জি ভাই পাঠাইছে কিছু টাকার জন্য। কোন ভাই? আনোয়ার ভাই। আমার ভাই কিছু টাকার জন্য পাঠাইছে। কি দরকার? জি ফর্ম ফিল আপের জন্য। কার ফর্ম ফিল আপ? আনোয়ার ভাই। ফর্ম ফিল আপ কার? জি আনোয়ার ভাই। টাকার দরকার কার? আনোয়ার ভাই দরকার। তো উনি এখন কোথায়? উনি আসেন আশপাশে। আসেন নাই কেন? উনি উনি তো কোথাও যান না, আমাদেরকে পাঠায়। পকেট থেকে হাত বের করো, হাত সরাও। জি আমি তাহলে ভাইরে কি বলবো? তোমার ভাইরে গিয়ে বলো এখানে আসতে, আমার সামনে দাঁড়ায় হাত কষ্টকষ্টি করতে, আর এদিকে দাঁড়ায় মানে এক পায়ে দাঁড়ায় থাকতে 1 ঘন্টা। তারপর যদি আমার মন চায় তো আমি দিব, আর যদি মন না চায় তাহলে দিব না। এখন যাও। জি আচ্ছা ভাই। আইছে ভাই। হ্যাঁ কে? ওই তুই টাকা আনছস? না ভাই। মানে আরে কইছি দেয় নাই। আমি তোরে যেমনে যেমনে শিখাই দিই সামনে কইছস তো? হ্যাঁ ভাই কইছি। কি কয়? এই দেয় না। আর আজে বাজে কথা কইছিস। আজে বাজে কথা কইছিস মানে? বাদ দেন ভাই। না বাদ দেন মানে কি? থাক না ভাই। না না তুই ক কি কইছিস? বাদ দেন ভাই বাদ দেন। কি কইছে ক আমারে? এই কইছে টাকা আনতে হইলে আপনি এর কাছে যাইতে হবে। আর কি কইছে? কইছে এর সামনে যে হাত এমনি করে কসলাইতে হবে, আর 1 ঘন্টা এক পায়ে খাড়ায় থাকতে হবে। তুই আসছিস কেন? এই কথা কইছে আমার নামে। তারপরে হ্যাঁ ভাববো দিব কি দিব না। কুত্তাইটা কইছে, এটা কইছে, এই কথা কইছে আমারে। ওর দাম উদ্ধার করে ছাড়ো। ভাই আমি যাই ভাই। দেন ভাই কেমনে লই ভাই? সোজা আঙ্গুলে গিনা উঠলে ভাই মুখ ডুবাই দিয়ে লো আমো ভাই। যা 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 যা। আর তোরা কি লাউম ভাই? কি ব্যাপার? ভাই পাঠাইছে ভাই। কোন ভাই? আনোয়ার ভাই। ভাই আনোয়ার ভাই পাঠাইছে? হ্যাঁ ভাই। কি দরকারে? টাকার জন্য পাঠাইছে ভাই। কি দরকার টাকা? ওটা তো ভাই আপনি জানেন ভাই। তুমি জানো না? না ভাই আমি জানি না, আপনি তো জানেন। কত টাকা লাগবে? 5000 টাকা ভাই। কম দিলে হবে না? 1 পয়সা কম দিলে হবে না ভাই। ও তো তুমি গলা একটু নামায় কথা বলতে পারো না? গলার সাউন্ড নষ্ট হয়ে গেছে, কমে না বাড়ে। ও আচ্ছা ডাক্তার ডাক্তার দেখাও, ওটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনি টাকা দেন। টাকা লাগবে না? হ্যাঁ ভাই আনোয়ার ভাই পাঠাইছে। জি ভাই। রিসিট টিসিট নাই? আনোয়ার ভাই রিসিট লাগে না, যদি লাগে তা পাঠাই দেবো না, 200 টাকা দিয়ে দিন। না লাগবে না। সালাম ভাই। আনোয়ার ভাই। জি ভাই। ভাই জি ভাই। আনছস? হ্যাঁ ভাই। কি কইছস? ভাই কইছি ভাই অনেক কিছু ভাই আপনার নামে ভাই, উল্টা পাল্টা কথা ভাই। আমি কই আইছি ভাই দোকানটা বাড়িতে পারবি না, গাড়া পাগল বানালাম, রাস্তাঘাটে ঠিকঠাকভাবে চলবি। মাথা মাথা নষ্ট হয়েছিল ভাই। দুইটা শেখ 1.5 টাকা। আমি অবশ্য আগেই জানতাম যে তুই পারবি, তারপরে চাইলাম যে ওরা একটা সুযোগ সুবিধা দেয় আর কি, বুঝুক, জীবনে কিছু শিখুক। ওরা দিকে কিছুই মানে তুই হারা জীবন মুশিয়ে থাকবি। আর তোর এত দেরি হয়েছে কে? ভাই 2টা চা নাস্তা খাওয়ালো ভাই, লিয়া দেরি হয়ে গেছে ভাই। আর বুঝাই দিয়েছি ভাই। এটা কি? এই তুই ফটোকপি আলা টাকা লই আইছিস? তুই দেখানবি না? এইটাই তো আমার দিয়ে দিল ভাই। দিয়ে দিল মানে? তুই এটা কি আনছ? ফটোকপি টাকা আনছিস? দেখানবি না? বাপটা কেটে বলে দিয়া দিছে ভাই। কি দিছে ভিতরে দেখান মি তো নাকি? ভাই আমার তো এটাই দিয়া দিছিল ভাই। আবার একই কথা কস বেটা। এই বেটা দেখানবে না, দেখানবে না তুই কি হইছে তো? এই বেটা দেখান। এই তোরা কি হইছে কি? আসুস কেন তুই? আবার আসুস। এই থাম। আবার আসুস বেটা। এই আসুস কে? এই তোরা আসুস কে? ওই তোরা আসুস কে? দেখতে ওরা দেখতে ওরা কার সবজ বেজন বড় দিল দে ওদিন জানি কি কইছিলি কচ্ছপ আর খরগোশের গল্প? কচ্ছপ আর খরগোশের কি জানি হয়েছিল? খরগোশের কচ্ছপ একদিন দৌড়ের পাল্লা দিছে, খরগোশ কিছুদিন গিয়ে বিশ্রাম নিছে, আর কচ্ছপ দৌড়িতে 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 গিয়ে ফার্স্ট হয়ে গেছে। আর জানি কি কইছিলি? ছোট ভাইজান নিজের থেকে কোনো ভুল না করলে বড় ভাইজান কিছু করতে পারবে না, তাই না? আজকে কি হয়েছে জানোস? আজকে তো ছোট ভাইজান টাকার জন্য লোক পাঠাইছিল, সাথে গুন্ডাও পাঠাইছিল। আমি কি করছি কত? আপনি টাকা দিয়ে দিয়েছেন। তুই কেমন জানলি আমি টাকা দিছি? ছোট ভাইজানের ভয়ে, গুন্ডার ভয়ে। টাকা আমি দিছি ঠিকই, তবে দিছি পাকা টাকা। পাকা টাকা আর কি? পাকা টাকা আমার মানে একটা নিয়ে এটা হলো কাঁচা টাকা মানে আসল টাকা, আর এইটা হলো গিয়া পাকা টাকা মানে ফটোকপি টাকা। তোর ছোট ভাইজানরা আজকে এই ফটোকপি টাকাই দিছি, বুঝছস? তাহলে কি হলো? কে কচ্ছপ আর কে খরগোশ? ছোট ভাইজানে খরগোশ আর বড় ভাইজানে কচ্ছপ। দাঁড়া দাঁড়া কানা ধর, উঠবস কর আর ক ছোট ভাইজান কচ্ছপ, বড় ভাইজান খরগোশ। ক ছোট ভাইজান কচ্ছপ, বড় ভাইজান খরগোশ। ছোট ভাইজান খরগোশ, বড় ভাইজান কচ্ছপ। ছোট ভাইজান খরগোশ, বড় ভাইজান কচ্ছপ। বড় ভাইজান খরগোশ, বড় ভাইজান খরগোশ, বড় ভাইজান খরগোশ। কাগবা কত সাম আপা মানে আমি তোর মা কিংবা খালার বসি। আপা কি? ও আচ্ছা আন্টি, ভালো আছেন? হ্যাঁ ভালো। কার কাছে? আমি চৌধুরীর কাছে আসছি। চৌধুরী কি হয় তোমার? আমি চৌধুরীর মামাতো ভাই, চৌধুরী আমার ফুফতো বোন। নিচে? হ্যাঁ হ্যাঁ আপন। তোমার বাবা মা কোথায় থাকে? আব্বু লন্ডনে থাকে। বিয়ে করছো? না এখনো করিনি। করবা? হ্যাঁ সেটা তো করবি। কাকে? চৈতিকে? না ও তো আমার কাজিন, আর এটা হচ্ছে আব্বু আমার ডিসিশন আর কি। চৈতির কিন্তু 3-4টা ছেলের সাথে খাতির আছে। আমাকে কেন বলছেন আপনি এগুলা? না মানে তুমি এসছো যাতে এম্বারেসিং অবস্থার মধ্যে না পারো সেই জন্য বলছি আর কি। তুমি কখন আসছো? এই যে বেশ কিছুক্ষণ হলো। কি খবর? আন্টি ও এসছে, আমাকে বলেন নাই কেন? না মানে তো আসলো একটু আগে, আসলো বসো তোমার কাজিনের সাথে একটু কথা বলছিলাম। তুমি তো আসবাই, দেখা করবাই, ঠিক না? নাকি তোমার কাজিনের সাথে আমি কথা বলতে পারি? ঠিক আছে। আমার মনে হয় আমি থাকলে তোমার একটু প্রবলেম হচ্ছে। ওকে দ্যাটস গুড। আমি উঠি, আমরা কথা বলি। বজত মনিটা আমার সম্পর্কে কি বলছে? না তেমন কিছু বলেনি। আমার লাইফটা হেল করে দিল। অবশ্যই কিছু বলছে, তুমি বলো। হ্যাঁ বলছে হচ্ছে তোমার নাকি 3-4টা ছেলের সাথে খাতির আছে। আমার? তুমি বিশ্বাস করছো? না না ঠিক? হ্যাঁ। গুড। আব্বা আমাকে কত করে বলছি বেটির সাথে আমি থাকবো না, না এখানেই থাকতে হবে। একা থাকলে কি সমস্যা? অসহ্য হয়ে যাচ্ছে বুঝছো, মনে হচ্ছে একদিন এখান থেকে ব্যাগটি গুছিয়ে একেবারে বের হয়ে যেতে হবে। মুডটাই অফ হয়ে গেল। আচ্ছা বাদ দাও, তুমি বলো এখন আমাকে কোথায় খাওয়াচ্ছ? তুমি যেখানে খেতে চাও। ঠিক তো? হুম, যা খেতে চাই তা খাওয়া সব। আচ্ছা পকেট ভারী আছে তো? ব্যাপার না। ওকে তাহলে তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ওকে শিওর। আমি একটু বদরুল মুকিমকে যাচ্ছিলাম। বলেন। আমি একটু বদরুল মুকিমের সাথে কথা বলতে চাইতেছিলাম। আমি বদরুল মুকিম। বলেন। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রিমু, পূর্বপাড়ায় থাকি। ওই যে রেলগেটের পাশে যে বড় বিল্ডিংটা আছে না, ওটা তিনতলায় থাকি। সোশ্যালজিতে অনার্স পড়তেছি। ওহো ভালো তো, ভালো তো। বসেন। এই এই একটা চেয়ার দে দিকে। বসেন। হ্যাঁ কি ভাইয়া, আসলে আমি আপনার কথা অনেক শুনছি যে আপনি অনেক উদার, অনেক ভালো একটা মানুষ, মানুষের বিপদে আগায় আসেন, অনেক হেল্প করেন। তো আমি আসলে একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। কি বিপদ? আসলে ভাইয়া আমার একটা ফ্রেন্ড, ওর আসলে অপারেশন করতে হবে, অনেক বড় ধরনের একটা অসুখ ধরা পড়ছে। আর ওর বাবা নাই, আর মায়ের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। তো আমরা সবাই মিলে উদ্যোগ নিছি যে আমাদের পাড়া মহল্লা আত্মীয় স্বজন যার যার কাছ থেকে পারি কিছু টাকা জোগাড় করে ওকে দেব। তো আপনি যদি একটু হেল্প করেন খুব ভালো হয়। না না ভালো তো, এটা তো খুব ভালো জিনিস। মানে বিপদে আপদে মানুষই তো মানুষের সামনে চলে আসবে। তা কত টাকা লাগবে? 20 লাখ। 20 লাখ? মানে এই মুহূর্তে তো 20 লাখ টাকা? আপনাকে 20 লাখ টাকা দিতে হবে না তো, আপনি 5,000 10,000 20,000 সবাই যা দিচ্ছে অল্প কিছু যদি দেন তাহলে হয়ে যাবে। আসলে ওই ব্যাপারটা হয়ে গেছে, টাকা মানে ক্যাশের টাকা সব ব্যাংকে চলে গেছে, ব্যাংকে চলে যায় সব সময়, মানে এই সময়। কিন্তু আমি আমার একদম পার্সোনাল জায়গা থেকে দিতেছি, মানে একদম আমার নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে আমি দিতেছি আপনাকে। কিছু খান, ঠান্ডা গরম কিছু বলি? না ভাইয়া খাবো না। না না না, এটা কিভাবে ভাই, এত দূর থেকে আসছেন এত কষ্ট করে। কিছু খান আমি বলি, আমি বরং দুটোই বলি, দুটোই বলি। না না আপনি তাহলে ঠান্ডা আনতে বলেন। ঠান্ডা? আমিও ভাবছিলাম ওটা ঠান্ডা খাবেন। এই এটা কোক নিয়ে আয়। না না ভাই 7 আপ। হ্যাঁ 7 আপ ভালো। এই কোক না, কোক না, এটা 7 আপ দে। খুব ভালো, এটা খুব ভালো। মানে আমি তো বলি যে মানে এরকম ভালো জিনিস সবার করা উচিত। আপনি মানে আপনি আরও আগে কেন আসলেন না? মানে আরও আগে আসলে আমাদের মধ্যে ওই ইয়েটা হয়ে যেত আর কি। মানে আমি আরও আগে তো একটু। হ্যাঁ 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 হ্যালো। হ্যাঁ আমি এই যে বন্ধুদের সাথে কথা বলতেছি, অনেক ভালো মানুষ। আচ্ছা শোন, আমাদের মিট করার কথা ছিল হচ্ছে পুকুর পাড়ে, না তাহলে ওখানে চলে যা, আমি দেখতেছি। না 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 আমি দেখতেছি, আসতেছি। হ্যাঁ আচ্ছা রাখি। মানে যেটা বলতেছিলাম আর কি, খুব ভালো, মানে খুব ভালো এই জিনিসটা। আমি তো বলি মানে এক কাজ করেন, আপনার ঠিকানাটা আমাকে বলেন, আমি লিখে রাখি, কারণ এখন তো খুব একটা বেশি নাই, আমি পাঠাই দিব না। মানে না না ভাই পাঠাই দেওয়া লাগবে না, আপনি এখন যা আছে তাই দেন। মানে সবাইকে একটু হেল্প করতে দেন, সবার কাছে একটু হেল্প নিতে। সেটা তো ঠিক কথা, সেটা তো ঠিক কথা। আমার তাহলে আমি একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে দেই। আমার এখন এখানে এখানে 10-এর মতন আছে আর কি। মানে হবে হবে না, এটা খুব ভালো জিনিস। মানে এই ধরনের কাজকর্ম আমার তো মনে হয় সবার এভাবে করা উচিত। এত ব্যস্ত থাকি কাজে কর্মে সম্ভব না, কিন্তু আপনাদের মতো এরকম ইয়াংরা যদি চলে আসে ভেবে ভেবে করে, আমাদের জন্য সুবিধা হয়, আমরা করতে পারি তখন, তাই না? না 7 আপটা আসতেছে তো আজকে, না আরেকদিন খাবো এসে। ঠিক আছে আরেকদিন খাবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই। কই কি কই? কি কই মানে? টাকা কই? কিসের টাকা? কিসের টাকা মানে? আমি ভাইয়ের কাছে পাঠালাম কি জন্য তোরে? কার ভাই? আজব, কার ভাই মানে কি? আমার ভাই হয় নাই। হয় না মানে? ম্যানেজ হয় নাই। ম্যানেজ হয় না মানে কি? পাত্তাই দিল না। পাত্তাই দিল না মানে? পাত্তা দিল না মানে পাত্তা দিল না। তাহলে আমার এই জায়গা আসতে কইছস কেন? আমি যে ম্যানেজ করতে পারি না সেটা বলার জন্য। তো ফোনে বলে দিতি। আমার 2টা ঘন্টা কেন তুই বসে রাখলি? আবার এখন এক যে তুই ম্যানেজ করতে পারিস না কি? আমি আগে জানতাম যে তোর দিয়ে কিছুই হবে না, কলা গাছে পাঠালে সে ম্যানেজ করে নিয়ে আসতে পারত না। তোর যেই জিনিসটা আমি শিখাই দিলাম সেটাই তুই পারলি না, হবেই না কিছু, তোদের দিয়ে কিচ্ছুই হবে না, খামাখা। শোন, আমি কিন্তু ইচ্ছা করলে এই টাকাটা তোর না দিতে পারতাম, আমার কাছে রেখে দিতে পারতাম, কারণ আমাকে যে টাকা দিচ্ছে তোর ভাই তো জীবনও তোর বলতো না, আর তুইও তোর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতি না যে কেউ টাকা নিয়ে আসছে কিনা, পারতাম না। না, আমি আগেই জানতাম যে আসলে তোকে দিয়ে হবে, তোকে দিয়ে যে হবে সেটা আমি আগেই বুঝতে পারছি, এই জন্যে আমি তোকে পাঠাইছি, নাহলে তো অন্য কারোরে পাঠাইতে পারতাম। তাছাড়া আমাদের মাঝে সবচেয়ে ট্যালেন্ট তো তুই, তাই না? তাই না বন্ধু? দে, কি হলো, দে না। সত্যি তো বললাম, তুই অনেক ট্যালেন্ট, অনেক বড় বড় বড়। 10% না দিলে হয় না? ভাইয়ের কাছে যাই। কই যাস? বয় বয়, তোকে না দিলে কাকে দেবো বল?